প্রিয় চাকরিপ্রার্থী, অবশেষে বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের পরীক্ষা আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবং এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষাটা ঢাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নোটিশ আপনারা জানতে পারবেন, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পয়েন্টসম্যান খালাসি পরীক্ষার তারিখ কি প্রকাশ হয়েছে? ভাই, পয়েন্টসম্যানের পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে এবং খালাসির পরীক্ষাও খুব দ্রুত হয়ে যাবে। তো যে বিষয়গুলো জানতেই হবে, টাকা ছাড়া চাকরি হবে কি না সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মহান সৃষ্টিকর্তার দোয়ায় আমি চাই, যারা আমার কাছ থেকে প্রতিনিয়ত বই সংগ্রহ করছেন এবং আমাদের ভিডিওগুলো দেখেন, তাদের কিন্তু আমি অনেকবার বলেছি যে ভাই, সেপ্টেম্বর মাসেই পরীক্ষা হবে, খুব দ্রুত পরীক্ষা হবে এবং খুব ভালো করে প্রিপারেশান নেন। তো মহান সৃষ্টিকর্তা আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করুক এবং একটা কথা জানিয়ে রাখবেন, সেটা হচ্ছে টাকা ছাড়াই চাকরি হবে ইনশাআল্লাহ। আপনার পিতামাতার দোয়া এবং আশীর্বাদ যদি থাকে, অবশ্যই আপনি নিজের যোগ্যতা চাকরি পাবেন এবং পরীক্ষায় কী কী আসবে এটা জানাটা আসলে গুরুত্বপূর্ণ। তো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এর বাইরে কিন্তু কিছু আসবে না। তো শেষ সময়ে কীভাবে প্রস্তুতি নেবেন, বিষয়টা হচ্ছে আপনি এতদিন যা পড়েছেন পড়েছেন, কিন্তু এখন অধ্যায় ভিত্তিক একটু পড়তে হবে, তাহলেই কিন্তু চাকরি পাওয়া সম্ভব। আর পয়েন্টসম্যান খুবই শান্তির চাকরি, ওই রেল লাইনের পয়েন্টসের কিছু কাজ তারা করে থাকে। তো দিনে যে 8 ঘন্টার 10 ঘন্টা ডিউটি এরকম কিছু না, দিনে ওই ধরেন বিভাগীয় বা জেলা শহরে একবার দুইবার রেল যখন যাবে, তখন যদি লাইন চেঞ্জ করার কোনো কাজ থাকে তাহলে ওখানে থাকতে হবে, তাছাড়া কিন্তু তার স্টেশনেই ওই স্টেশন মাস্টারের নির্দেশন অনুযায়ী সে কাজ করবে। তো পরীক্ষায় পাশ করলেই চাকরি নিশ্চিত, এই কথাটা মাথায় রাখেন। তার কারণে যে আমাদের স্পেশাল এডিশন বইটা পড়ে সহকারী লোকো মাস্টার, সহকারী স্টেশন মাস্টারে অসংখ্য মানুষ পরীক্ষায় পাশ করেছে এবং মহান সৃষ্টিকর্তা চাইলে তাদের ভাগ্যে যদি থাকে এবং তারা যদি যোগ্য এবং দক্ষ হয় তাহলে অবশ্যই কিন্তু তারা চাকরি পেয়ে যাবে। তাই বলবো, অবশ্যই আমাদের কাছ থেকে বইটা সংগ্রহ করবেন এবং 320 টাকা মাত্র বইয়ের দাম। এবং পয়েন্টসম্যানটার কিন্তু আপনার যদি ঢুকতে পারেন 20,000 টাকার প্লাস স্যালারি পাবেন। তো বুঝতেই পাচ্ছেন, শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে এত সুন্দর একটা চাকরি আপনারা কিন্তু কোথাও পাবেন না। তো অবশ্যই আমাদের বইটা এখন যারা সংগ্রহ করছেন তাদেরকে বলবো, বিগত সালের প্রশ্নাবলী খুব ভালো করে পড়বেন। এই খালাসি, বুকিং, সহকারী, গার্ড যেইটাই থাকুক না কেন, পয়েন্টসম্যানের বিগত সালের কোশ্চেন নাই কারণ এটাতে পরীক্ষা হয় নাই। এবং বিগত সালের সকল কোশ্চেন শেষ করার পরে আপনি চ্যাপ্টার ওয়াইজ পড়া শুরু করবেন। এই যে গণিতের বীজগণিত, পাটিগণিত, তারপর লসাগু কষাগু, গড় নির্ণয়, ঐকিক নিয়ম, এগুলা খুব ভালো করে ফলো করবেন এবং এগুলো থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন আপনারা কমন পাবেন। এবং আপনাদের প্রস্তুতিমূলক ভিডিও, শেষ সময়ের প্রস্তুতিমূলক অসংখ্য ভিডিও আমরা কিন্তু আপলোড করব, তাই অবশ্যই চ্যানেলে লক্ষ্য রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। এবং এই বইটা শুধুমাত্র আপনার রেলওয়ে না, আপনার যে কোনো মন্ত্রণালয়ের যে কোনো চাকরির জন্য এই বইয়ের যে বিগত সালের কোশ্চেন আছে বা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা আছে এগুলো থেকে কিন্তু আপনার কমন পড়বে। এবং অসংখ্য মানুষ প্রত্যেকটা দিন বই সংগ্রহ করছে এবং ইংলিশের যে পার্টস অফ স্পিচ, মানে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, এই সকল কোশ্চেন কিন্তু মাস্ট বি পাবেন। এবং তাছাড়া সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, তারপরে বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো কবিদের যে পরিচিতি এগুলো জেনে রাখবেন এবং ব্যাকরণের ওই সমাস, তারপরে আপনার বাক্যতত্ত্ব, রূপতত্ত্ব, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশ বিষয়াবলী, সমসাময়িক বাংলাদেশ, যেমন মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, করোনা ভাইরাস, করোনার টিকা কোন দেশ উৎপাদন করেছে, তারপর বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস কবে আক্রমণ করে বা আক্রান্ত হয় এবং পদ্মা সেতুর উদ্বোধন কবে হয়, এই ধরনের কোশ্চেন কিন্তু পরিলক্ষিত হবে। তাই অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করবেন এবং বাংলাদেশ রেলওয়ের জন্য 20 সেট প্রস্তুতি যাচাইমূলক কোশ্চেন বা মডেল টেস্ট শুধুমাত্র আমাদের এই বইটাতেই আপনি পাবেন। তো ভাই, আর দেরি না করে এখনই আমাদের বইটা অর্ডার করুন এবং যারা আমাদের বই সংগ্রহ করেছেন খুব ভালো করে পড়ুন, কারণ মহান সৃষ্টিকর্তা চাইলে আপনার চাকরি হবে। তো দুর্নীতি দমন কনস্টেবলে কত টাকা দিলে চাকরি হবে? ভাই, দুদকের কাজ হচ্ছে সারা বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করা বা দমন করা। তো এখানে টাকা দিয়ে চাকরি পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই খুব ভালো করে পড়াশোনা করেন, ইনশাআল্লাহ নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যাবেন। এবং আমি অসংখ্যবার আপনাদেরকে বলেছি যে ভাই, সেপ্টেম্বর মাসে পরীক্ষা, এখন থেকে পড়া শুরু করুন, তাহলে চাকরি পাওয়া সম্ভব। তারপরেও এখনও আপনার যে কয়টা দিন হাতে সময় আছে এখনই বই সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দিন। এবং আমাদের রেলওয়ে, দুদক, NSI, কাস্টমসের জন্য শতভাগ কমন উপযোগী একমাত্র বই রয়েছে এবং বইটার দাম মাত্র 320 টাকা। ভাই, নিজের যোগ্যতায় যদি চাকরি পেতে চান অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করবেন এবং ডিসপ্লেতে শো করা নাম্বারে কল করবেন। প্রতিনিয়ত অসংখ্য মানুষ সুন্দরবন কুরিয়ার সার্ভিস, জনবাণী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করে থাকে। তাছাড়াও 10-12টা ক্যাটাগরির বই আমাদের রেগুলার 90+ বইয়ের অর্ডার থাকে। মহান সৃষ্টিকর্তার দোয়ায় আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি, আপনাদেরকে মেমো দেখাচ্ছি। ভাই, একটা বই নিয়ে যদি কমপ্লিট করতে পারেন, অ্যাটলিস্ট সবার ভাগ্যে সবার
সব জব থাকে না, তারপরেও আপনি যে ধরনের প্রিপারেশন নেবেন সেই যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু চাকরি পাবেন। এবং অফিস সহায়ক বা কম্পিউটার অপারেটর এই সার্কুলারগুলো কিন্তু অহরহ আসতে থাকে, প্রত্যেকটা দিন বিভিন্ন মন্ত্রণালয়ে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসে। তাই আপনাদের কথা চিন্তা করে অফিস সহায়কের জন্য একমাত্র বই বের করেছি, যে বইটার দাম পড়বে হচ্ছে আপনার 360 টাকা। তো অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করবেন, এবং হৃদয় আপের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের সকল ভিডিও সময় দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। তার কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করা হয় এবং কীভাবে পড়াশোনা করলে কোন বই পড়লে চাকরি পাবেন সেগুলো সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।